ছাত্র জীবন থেকে রাজনীতি, দাপটে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ, কিন্তু একটি অন্য চিত্র ভেসে বেড়াচ্ছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা এবং দিল্লিতে মানুষের সঙ্গে তারা ঠকবাজি করেছে জানিয়ে দিয়েছেন বসিয়ান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। কিন্তু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে হারিয়ে ফেলেছে। এবার শেষ বিদায় ত্রিপুরা রাজ্যের জনগণ, বিজেপি ভোটে পরাজিত হবে। দাপটে যখন কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরা প্রদেশ দপ্তর থেকে, হাইকমান্ড কংগ্রেস দিল্লি সূত্র থেকে যেভাবে খবর আসছে, এবার সুদীপ রায় বর্মণের ওপর মেন ফ্যাক্টর এবং মেন খেলা। কিছুদিনের মুহূর্তে আপনাদের যে আমরা পিকচার ছবিতে দেখাচ্ছি সেটা কিন্তু দিনের পর দিন ভাইরাল হচ্ছে। শাসক দল বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব 23-এর বিধানসভা নির্বাচনের আগেই বিপুল পরিমাণ মার্জিনে তিনি পরাজিত হবেন। কিন্তু ত্রিপুরা রাজ্যের জনগণ 2022 সাল বছর ঘুরলেই 2023-এর বিধানসভা নির্বাচন, পদ্ম শিবিরে বড় ধাক্কা, ফের বড় চমক হয়ে উঠতে পারে কংগ্রেস শিবির। জোর লড়াই বিজেপি।